What is up, everyone? Welcome back to another brand new vlog. Today's vlog is basically our today's first vlog. And many of you have inboxed me text questions that I cannot vlog upload dina, cannot vlog upload dina. And the reason is that I was recently in Cox's Bazar, bike accident. That's why I was injured. And আমার কোনো ভ্লগও আপলোড করা হয়নি এন্ড শারীরিক অবস্থাও তেমন কোনো ভালো ছিল না এন্ড আজকে যেহেতু আমাদের ভার্সিটিতে ইফতার পার্টি হতে যাচ্ছে তো ভাবলাম যে একটা ব্লগ করি ফেলি তো এখন আর বেশি কথা না বলে হচ্ছে বাসা থেকে বের হতে হবে সো চলেন বাসা থেকে বের হই দেন হচ্ছে আপনাদের সাথে আবার কথা হচ্ছে হচ্ছে এখন অলমোস্ট 5টা এন্ড আমার জন্য হচ্ছে নীলয় ওয়েট করতেছে সামনে সো ফার্স্ট হচ্ছে নীলয়কে পিক করব নীলয়কে পিক করে দেন হচ্ছে জাকারিয়া ফ্লাইওভার ওখানে আছে সো নীলয় এন্ড জাকারিয়াকে পিক করে দেন হচ্ছে ভার্সিটির উদ্দেশ্যে রওনা Okay, so ঘুরিতে সময় আছে অলমোস্ট 6টা এন্ড আমরা সবাই ইউনিভার্সিটিতে চলে আসছি এন্ড আমাদের আজকে ইফতার পার্টিটা হচ্ছে বিজনেস ক্লাব থেকে অ্যারেঞ্জ করা হয়েছে এন্ড ডাইনিং হচ্ছে আমরা সবাই আজকে বিবিএ ডিপার্টমেন্টে সবাই ইফতার করব সো মোটামুটি সবাই চলে আসছে এন্ড আমরাও হচ্ছে একটু পরে ডাইনিং এর ওখানে যাব ওর জন্য তো পুরো ভার্সিটির মেয়ে পাগল ওয়ান ওয়ান সব মেয়ে খালি আরাফরে খুঁজে এই যে এদিকে আছে আরেক ভদ্রলোক সুমিত এদিকে হচ্ছে নাফি তো অনেকদিন পর হচ্ছে নাফির সাথেও দেখা এন্ড সিএম তো অলরেডি আমার কয়েকটা ব্লগে নিশ্চয়ই আপনারা দেখছেন সো এখন হচ্ছে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিব দেন হচ্ছে আমরা ডাইনিং এর ওদিকে যাব ওকে সো ঘুরিতে সময় হচ্ছে অলমোস্ট 6:15 এন্ড এখন হচ্ছে ডাইনিং এর দিকে যাচ্ছি এন্ড সবাই হচ্ছে মোটামুটি চলে গেছে ডাইনিং এর ওখানে এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে BAIUST এডমিশন নেওয়ার পর আমরা একসাথে সবাই ইফতার করতেছি আগে কখনো হচ্ছে আমাদের একসাথে ইফতার করা হয় নাই এন্ড লাস্ট 2 বছর হচ্ছে করোনা পরিস্থিতির কারণে আমাদের অনেক প্ল্যান প্রোগ্রামই নষ্ট হয়ে গেছে আমরা কোনো প্ল্যান করে কিছুই করতে পারি নাই সো এবার যেহেতু করোনার প্রাদুর্ভাব কমছে তাই হচ্ছে আমাদের আজকের এই ইফতার পার্টি অনুষ্ঠিত হতে যাচ্ছে সো এখন আর বেশি কথা বলবো না আপনাদের সাথে একদম ডিরেক্ট কথা হবে একদম তার করার পর ইফতার শেষ করে দেন বাসে চলে আসছি এর মাঝে আর কোনো শুট করা হয় নাই আজকে আমাদের ডিপার্টমেন্টে যেহেতু একটা ইফতার পার্টি ছিল তো ভাবলাম যে একটা ব্লগ করে ফেলি সো আজকের ব্লগটা আপাতত এই পর্যন্তই এন্ড যারা যারা এতক্ষণ পর্যন্ত ব্লগটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ সো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আমিও ভালো থাকার চেষ্টা করবো আল্লাহ হাফেজ